হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে একজন মানুষ দেখা গেছে প্রায় 50 বছর হয়ে গেছে, এখন সারা জীবন এটা সেটা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, মা বাবার সেবা করতে পারেনি, এবং দেখা গেছে যে নিজে কোনো ভালো কাজ করেনি, আল্লাহর ইবাদত করেনি। এখন তো তার ভাটিকাল যখন এসে গেছে, তখন তার ভিতরে ভয় চলে এসেছে, হে আল্লাহ কখন না জানি মরে যাই, আর তো তোমার কোনো কাজ করতে পারি নাই, তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই, দুনিয়ার খেয়ালে পড়ে বিভিন্ন কিছু করে তোমার নাম ভুলেছি, তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ তুমি হায়াত দান করো। তখন কিন্তু আল্লাহ হায়াত দান করবে না। আল্লাহ কিছু কিছু কথায় বলেছে, যার যার কর্মফল থেকে সে কেউ রেহাই পাবে না। তো আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছে, এই হায়াত তুমি বিভিন্ন কাজে বিভিন্ন সময় নষ্ট করে তুমি হায়াতকে নষ্ট করেছো, এখন এটা তোমার কর্মফল। তুমি এই জন্মে যা কিছু করতেছো তা তুমি পরে পাবা। তবে লোকটার ভিতরে ভয়ভীতি ঢোকার পরে তখন দেখা গেছে একজন আল্লাহর আউলিয়ার সাথে যখন সে সাক্ষাৎ করলো, আলোচনা করলো যে আমি বিশ্বাস করি আপনি আল্লাহর বন্ধু, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর বন্ধু, আপনার কাছে এসেছি, আমার হায়াত মনে হয় বেশি নেই, আল্লাহকে তো সন্তুষ্ট করতে পারিনি, আমার যদি হঠাৎ মরণ হয়ে যায় কি জবাব দেব সেই দেশে। তখন সে আল্লাহর ওলি বলতেছে, মানুষ তো এই কথাগুলো সময় থাকতে বোঝে না, যখন বয়স বাটির কাল চলে যায়, তখন রোগ বালাই যখন ধরে, তখন তো সেই কথাগুলো মনে পড়ে যে আসলে জীবনে কি করেছি, অপরাধ করেছি, আল্লাহর ইবাদত করতে পারিনি। আচ্ছা যাই হোক, আল্লাহ দয়াশীল, আল্লাহ মায়াশীল। তবে তোমার যেই কর্মে যেই কাজগুলো করেছো, যেভাবে খাবার খাদ্য খেয়েছো, এতে তোমার হায়াত অনেক কমে গেছে। তো এখন সময় যে শেষ হয়ে গেল, এখন আমার হায়াত কিভাবে বাড়াবো, আল্লাহ তো আমার হায়াত দেবে না। আল্লাহ বলেছে যে তোমার কর্মে যে তুমি নষ্ট করেছো, এটা তুমি দুনিয়াতে ফেরত পাবে না, যা ভালো করেছো এটা তুমি পরে পাবা মৃত্যুর পরে, আর যা খারাপ করেছো তা তুমি পরে পাবা। তখন সে আল্লাহর ওলি বললেন, দেখো আল্লাহ তোমাকে যা যতটুকু হায়াত দেওয়ার তো দিয়েছে, তুমি এখন কি করবে, এখন তুমি পারো যদি ত্যাগী হতে পারো, সাধনা করতে পারো, আর আল্লাহকে যদি মায়া লাগাতে পারো, তখন আল্লাহ যদি একবার তোমার দিকে সুদৃষ্টি দেয়, মায়া লেগে যায়, তখন তোমার হায়াতের ব্যবস্থাও করবে এবং এই দুনিয়া থেকে তুমি কামিয়াব হয়ে বিদায় নিতে পারবে। সে বিষয়টা কীভাবে, যে তুমি যখন মনে চেয়েছে খেয়েছো, যখন আনন্দ উল্লাস করেছো, টাকা পয়সা খরচ করেছো, আচ্ছা যে এখন বিরাট বড় একটা ত্যাগ যদি তুমি দিতে পারো, তাহলে দেখা যায় তুমি অবশ্যই আল্লাহ তোমার প্রতি মায়া হবে এবং হায়াত দেবে এবং পৃথিবী থেকে কামিয়াব হয়ে যাবে। সে কাজগুলো কি বাবা মানতে পারবা? হ্যাঁ বাবা বলেন, কেননা আমার যা কিছু আছে, যে আমার আত্মীয় স্বজন সম্পদ যা কিছু আছে, এগুলো আমার কোনো কাজে আসবে না। তাহলে আমি এতদিন বুঝতে পারিনি, এখন আমাকে বলেন কি করলে আমার হায়াত বাড়বে এবং আল্লাহর কামিয়াব হয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। তখন তিনি বললেন, তোমার যা সম্পদ আছে এখান থেকে অর্ধেক তুমি গরিব এতিম মিসকিনদের মধ্যে তুমি বিলিয়ে দাও। এ হলো এক বিষয়। আরও একটা বিষয় হলো যে তুমি নিজে না খেয়ে থাকবে, কিরকম যে উপবাস করবে, রোজা রাখবে। রোজা রাখতে গেলে মানুষের দুপুরের খাবারটা খাওয়া হয় না, আর সকালে অল্প খাবে যে সেহরিটা, এবং রাতে অল্প খাবে, এবং দুপুরে তো খাওয়া হবে না, তখন কি হবে, তোমার প্রতিদিন থেকে যে খাবার বাঁচতেছে। তখন আল্লাহ কিন্তু এই কথাটা বলেছে, তোমার রিজিক মেপে দিয়েছি আমি, তোমার কথা মেপে দিয়েছি আমি,
তোমার চলা মেপে দিয়েছি আমি, যখন শেষ হয়ে যাবে তখন তোমার মৃত্যু ঘটবে। তাহলে তোমার একটা দানা থাকতে তোমার মৃত্যু হবে না। তাই বলছি, না খেয়ে তো মানুষ বাঁচবে না। তাই তুমি যখন রোজা রাখবে তখন কি হবে, রোজা রাখলে তখন দেখা যাবে তোমার একোক্তর খাবার বেঁচে যাচ্ছে এবং মাছ মাংস খাবে না, নিরামিষ খাবে, এবং রাত্রে যা খাবে এবং সেহরিতে যা খাবে তখন সেখান থেকেও তুমি অল্প খাবে। তখন তোমার রিজিকের জিনিসটা রয়ে যাবে, তুমি জীর্ণশীর্ণ হবে, তখন সাধকের মতো তোমার শরীর জীর্ণশীর্ণ চিকন হয়ে যাবে। তখন কি হবে, এর পরের সাবজেক্ট হলো কথা খুব কম বলবে। জীবনে বহু ভকভক করা হয়ে গেছে, বহুত কথা বলা হয়ে গেছে, খুব কথা কম বলবে। এবং দেখা যায় যে দমের সাধনা করবে, তোমার মধ্যে যে দম, দম ভিতরে রাখে তুমি একদমে 100 বার 150 বার আল্লাহর নাম জপনা করবে, তখন তোমার শ্বাসের সঞ্চয় হবে, তোমার খাবারের সঞ্চয় হবে। তোমার এরকম যখন সঞ্চয় হতে থাকবে তখন তোমার হায়াতটা বেড়ে যাবে। এবং দেখা যায় যে আস্তে আস্তে আল্লাহর ইবাদতে তুমি ডুবতে পারবে, কারণ 6টা রিপু এই দেহ যাকে, যাদের তরুতাজা বেশি থাকে তখন 6 রিপু তাকে ডিস্টার্ব করে, তখন তার আল্লাহর ইবাদত করতে পারে না, ধ্যান করতে পারে না, ধ্যানের মধ্যে অন্যদিকে মন চলে যায়, তখন কি হবে, তার দ্বারা সাধন হবে না। তাহলে এই সাধনাগুলো করতে 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 এবং এই নিয়মগুলো পালন করতে করতে তোমার খাবারের জমা হবে, বাতাস জমা হবে, এবং কথা যে কম বলবা এই কথাটাও তোমার সাশ্রয় হবে, জমা থাকবে। তখন এরকম করতে করতে তোমার হায়াত বাড়বে এবং তুমি সাধনায় যখন ডুবতে পারবে তখন আল্লাহর সাথে তোমার সম্পর্ক হবে, যখন আল্লাহর মায়া হবে তো আল্লাহর কাছ থেকে তোমাকে কিছু হায়াত দেবে, এবং তোমার কর্মগুণে ত্যাগ করে তখন এখান থেকে তুমি কিছু হায়াত পেলে। তো যে হায়াতটা তুমি পাবে সেই হায়াতে তোমার পিছনের জিন্দিগিতে তুমি বহুত খারাপ করেছো, ভালো কিছু করনি, তখন দেখা যায় ওই হায়াতটুকু পেয়ে তুমি বাকি সাধনাগুলো, বাকি আমলগুলো করে তুমি এই পৃথিবী থেকে কামিয়াব লাভ করে যাবে। যদি আমার এই কথাগুলো বিশ্বাস হয় তাহলে তুমি এগুলো করো। তখন দেখা যায় সেই লোকটি অনেক ত্যাগ নিয়ে এসেছে, মনের মধ্যে খুবই আকর্ষণ নিয়ে এসেছে যে পৃথিবীতে আমি কি করলাম। তখন এই কথাগুলো শোনার পরে এই স্টেটমেন্ট মেনে যখন চলতে শুরু করেছে, সে মৃত্যুর আগে হলেও সে আল্লাহর অলিত্ব লাভ করে গেছেন, সুবহানাল্লাহ। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি যে আল্লাহ মানুষের হায়াত মাপ মতোই দেয়, কিন্তু পরবর্তীতে আমরা সেটা নড়িয়ে ফেলি, যখন দেখা যায় যে আমরা এইগুলো ত্যাগ করার পরে যখন হায়াত কিছু বাড়ে তখন আল্লাহ কিছু দেয়, যে সে যখন কষ্ট করে সঞ্চার করেছে তো আমি কিছু দিয়ে দিলাম, তখন সেই মানুষটি হায়াত দীর্ঘ হয়। হে জগৎবাসী, আজকে যে আলোচনা আপনাদের সামনে করলাম, যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।